মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যানাদার ব্লগ। সো চলো দিনটাকে শুরু করি অনেক অনেক পজিটিভ এনার্জিস নিয়ে। সো আমার দিনটা শুরু হয়েছে আজকে একটু লেটে, বিকজ কাল রাতে আমরা সবাই মিলে গল্প করতে করতে কখন এত ও লুচি বসে আছে আমার। যাই হোক, তো কাল রাতে গল্প করতে করতে আমাদের কখন এত সকালে কিছু বুঝতে পারিনি, অলমোস্ট সকাল, কারণ আমরা কাল রাতে ঘুমোতে এসেছি স্টুডিও থেকে উঠে নেমেছি 5:30 সময়। তো এখন ভাই বোন দুজন তো ঘুমোচ্ছে, বাট আমি এখন জেগে গেছি, কারণ আমি অনেকটা সকাল সকাল উঠেছি, আমি এতক্ষণ শুয়ে থাকতে পারি না। সো আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ওই লেবুজল টুকটাক খেয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি রান্নাঘরে। তো দেখি আমি ব্রেকফাস্টটা কতদূর হলো। চলো দিন থেকে শুরু করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। সো চলো, ও আমার ব্রেকফাস্ট অলমোস্ট ডান। তো ইয়া, দিস ইজ মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট এখন পুরো রেডি। এটা হচ্ছে ওটস অমলেট, তো ব্রেকফাস্ট এখন খাই। ঘুম থেকে উঠে চোখ খুলতে ও দেখি খাচ্ছে, কি খাচ্ছে এটা তুমি গেস করো। ডিম খাচ্ছে, সকাল সকাল কাজ নেই তো ওর একটা অমলেট নিয়ে বসবো। কি খাচ্ছ গেস করো, ডিমই হচ্ছে থাক। সারাদিন কাজ করার পর এখন আবার নিচে চলে আসলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আজকে প্ল্যান কিছু না, যাব এই দিদি এসছে, দিদিকে দিতে এবং মা যেখানে থাকে সেখানে দিতে। তো চলো কোথায় যাই কি করি, তার মিডলে যাবো দিদাবাড়ি। তোমাকে দিদাকে দেখেছো হয়তো, তো সেই দিদাবাড়ি যাবো দিদাকে দেখতে আবার। না না, রেডি হতে লুসি, কেমন খেলি মাটন আজকে? প্রচুর মাটন খেয়েছি আজকে, শুধু কাঁচা মাংস হলেই ভালো লাগে। সেট সেট সিট বললে শুয়ে পড়ে। দুইটার জন্য মৌসুমি, সাথে আনারস, আনারস আমরা খাবো। এটা পাকা পাকা দেখে দিয়ে মৌসুমি কেন খেতে পারে, টক যেন না হয়। না না, মৌসুমি কালারটা বেশ ভালো। আচ্ছা আচ্ছা, কত কিলো দিচ্ছ মৌসুমি, কত করে? বেরিয়ে গেছি অনেকক্ষণ দিদার বাড়ি যাওয়ার জন্য, তো টুকটাক ফল টল দাদা নেওয়ার জন্য সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। আর বেশি দূর নেই, আর কতক্ষণ লাগবে, 10-15 মিনিট লাগে পৌঁছে যাবো। পিছনে মা আছে, দিদি আছে, দুজন সবাই বসে আছে ওদিকে, আর একজন ড্রাইভ করছে। তো ফটাফট আগে যাবো, বেশি দেরি করা যাবে না আছে, কারণ আছে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। দিদার বাড়ি দেখা করবো দিদার সাথে, মাকে ড্রপ করবো, দিদিকে ড্রপ করবো, করে বাড়িতে আসবে, ওরা আবার ক্লায়েন্ট আসবে। তো ফটাফট আগে যাওয়া যাক, অ্যান্ড দিদার বাড়ি যেতে গাড়ি না ভালো লাগে, তো কিছুদিন আগে গিয়ে ঘুরে আসলাম। তো ভাবলো আজকে যখন সুযোগ আছে একবার গিয়ে দেখেই আসি। নোয়াগাড়া হয়ে গেলে একবারে আসবো প্রচুর ঘোরাঘুরি করে 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 এখন চলে এসেছি, সেটা দিদির বাড়িতে। দিদার বাড়িতে প্রথমে ঘুরেছিলাম, দিদার বাড়িতে থেকে থেকে চলে এসে দিদার শরীরটা খুব খারাপ ছিল, তো দিদাকে দেখে দেখে ওখান থেকে বেরিয়েছিলাম মাকে ড্রপ করার জন্য। মা কি করেছে, মা গেছে বাড়িতে, বাট যেহেতু বাবা আজকে এখন মুম্বাই থেকে ফেরেনি, তো মা একা থাকতে একটু ভয় পাচ্ছিল, তো আবার মাকে সেই ঘুরিয়ে দিদির বাড়িতে নিয়ে আসলাম। মা এর আগে কিন্তু এই উইকে দুদিন দিদির বাড়িতে ঘুরে গেছে, তারপর আমাদের বাড়িতে আবার বাড়িতে গেছিল। তো এত এত পাজল পাজল সবকিছু পাজল সলভ করার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে যে তুমি আবারও চলো দিদির বাড়িতে গিয়ে থাকো, তো ভয় কমবে। তো রাতের বেলা আবার আসলাম, বেশি আবার দিদির বাড়িতে থাকবে রাতের বেলা। তো কালকে সকালবেলা পরে ওই মাকে ওই জানবো দিদি কেউ একটা গিয়ে হয়তো দিয়ে আসে, বা হাই টমা আমি চলছে তোমাদের সবার মধ্যে, তুমি না পাটা নিচু করবে কিন্তু, হ্যাঁ আমি দেখিয়ে দেবো কিন্তু পা উঁচু করেছে কিন্তু, ঠিক আছে, যে পা উঁচু করে দাঁড়িয়েছে মামা, পা উঁচু করে দাঁড়িয়েছে, এই যে ভাই ও নর্মাল, এই যে লম্বা, তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা, আরে যা যা, আমি তো ভিডিও করছি, ফটো তুলে দেবো, তোমার পা নামাতে হবে, পা উঁচু করে আমি ফটো তুলতে পারবো না, পা নামাতে হবে, পা নামাও তুমি। Wow, what a height, man! ভাই ভাই লাগছে ভাই। অনেকদিন পর প্রায় কতদিন হবে মোটামুটি? ছ মাস হবে, কারণ ওদের বাড়ির উদ্বোধনী আমরা এসেছিলাম। মাই মিস্টেক, বাড়ির গৃহপ্রবেশে আমরা এসেছিলাম, আর এই সঙ্গে মাকে বাবার ওখানে রাখার কথা ছিল, কিন্তু বাবা আসেনি দেখে এখানে, আর এদিকে দিদি রান্না বান্নায় ব্যস্ত। আমি বললাম খাবো না, তাও জোর করে খাওয়ালো,
এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না ভালোই চলছে, জোর কথা এদিকে কাটা বাটা চলছে। সবাই সবার মতো কাজ করছি কিন্তু আমরা, কিন্তু আমাদের ক্যামেরাটা দেখাবে না তো আর। খাওয়ার ডাকও পড়ে গেছে, খেতে যাবো, কারণ আমার যেতে হবে অনেকটা দূর, প্রায় আধ ঘন্টা এক ঘন্টা রাস্তা। সেই কারণে প্রথম চ্যানেলটা দেখতে যাবে, প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তুমি খাবো না এখন, পরে খাবে। তাহলে মা খাই, তুমি তো তুমি তো এই বাড়ি দিয়ে এখন এই সপ্তাহে মা এই বাড়িতেই আছে। খেতে খেতে আমি ব্লগ করা ভুলে গেছিলাম, আমার এত টেস্ট লেগেছে, আমার প্রায় হাফ মতো ভাত খাওয়া হয়ে গেছে। এন্ড আমি রাতেরবেলা কিন্তু ভাত খাওয়া অ্যাভয়েড করে চলছে কিছুদিন থেকে, বাট আজকে এটা আর পারলাম না, কারণ পুরো গরম ডাল, গরম ভাত, পটল ভাত সবকিছু। বাট সব থেকে বেশি হচ্ছে শো স্টপার, সেটা হচ্ছে চিকেনটা। জাস্ট লুকটা কি লাগছে, আহ কি দিল কামড়টা, হ্যাঁ কে যেন খায় না, খাওয়ার সময় কথা বলবে না। চিকেনের জাস্ট অসম হয়েছিল, অসম। আমি যতদিন থেকে এখানে খাই আমি দিদিকে সবসময় বলি দিদি ডালটা জাস্ট দারুন বানা, দারুন। সেম আজকেও সব খাওয়া শেষ, পেট ভরতে গিয়েছি। এটা আমি দুবার না তিনবার ভাত নিয়েছি কিন্তু, ঠিক আছে, ভাত ফাত খেয়েছি। চিকেনটা জাস্ট একদম আলাদা, নেক্সট লেভেলের চিকেন বানিয়েছিল, ডালটা খুব ভালো, সবকিছু খাওয়ার পর পেট ফেট পুরো ভর্তি। এখন যাওয়ার পালা, এখন বেরোবো, কি এখন লেবু খুব ভালো ছিল, হ্যাঁ জানি তো লেবু নিয়ে এসছে, এসে গেছি সব এখন বাড়ি, একে একে চলছি, বৃষ্টি ধীরে ধীরে চলে যাচ্ছে। দরজাটা খুলতে পুরো তার বেরোলো আর তুই আবার খোলা দরজাটাকে বন্ধ করে দেবে, দরজা খোলা যাও। এই যে বেরোলো বেরোলো, তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি। বাট তখন না এত মানে ইয়ামি ইয়ামি ডিনার ছিল না, ওই চিকেনটা ওই খাবার লোবা সহ্য করতে পারিনি, না করতে পারে বেশি বেশি পরিমাণে খেয়েছি। বাট এখন বুঝতে পারছি মানে একদম বাজে অবস্থা হয়েছে, পেটটা খুব চেপে ধরে আছে, প্রচণ্ড খেয়ে ফেলছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালো হলো, দিদার সাথে দেখাও হলো। দিদার ওখানে খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, কারণ ওখানে দিদার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ডিস্টার্ব করাটা খুব একটা বেশি পছন্দ করিনি ওখানে, তো সেই দিনে খুব বেশি ব্লগ করতে পারিনি। সারাদিনটা ভালোই গেল, এই দুটো দিন ভালোই কাটলো আমাদের, মা ছিল দিদি ছিল সবাই মিলে গল্প গুজব আড্ডা ফাড্ডা করে কেটেছে। বাট আজকে থেকে বাড়ি পুরো ফাঁকা, আবার সবাই সবার লাইফে নিজেদের মতো এখন আমরা দুজনই আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা খুব সিম্পল রেখেছি, যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে ব্লগটাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব। অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবো। চলো অন দ্য পজিটিভ ব্লগটাকে শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।